আসসালামু আলাইকুম। দেশের মধ্যে চলমান আবহাওয়ার পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে রয়েছে। গতকাল দেশের দক্ষিণাঞ্চলে ভারী মেঘ ছিল, আজ তেমন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। দেশের দক্ষিণাঞ্চলে ভারী মেঘটা কেটে গিয়ে রোদ জলমল আবহাওয়া পরিস্থিতি ফিরে আসতে পারে। তবে গতকাল দেশের দক্ষিণাঞ্চলে ভারী মেঘ থাকলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। পূর্বাভাস মতে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যায়নি। তো আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নেব এক নজরে। গতকাল সন্ধ্যা ছয়টায় আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর দিয়ে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে এই মুহূর্তে রয়েছে। এর প্রভাবে সেটি বাংলাদেশে প্রভাব ফেলবে না তেমন। বাংলাদেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গল 12.7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফ 37.2 ডিগ্রিতে। এদিকে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 33.0 ডিগ্রি সেলসিয়াস। আগামী চব্বিশ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এবং কিছুদিনের মধ্যে দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে। আজ ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে এ ঘন্টায় 6-12 কিলোমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 6:08। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 6:17। আগামী 48 ঘন্টার আবহাওয়া অবস্থা দুই দিন, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী 5 দিনের আবহাওয়া অবস্থা বাংলাদেশ আইএমডি জানিয়েছেন দিন ও রাতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের উপকূলীয় সাগর নিরাপদ, তেমন অত্যাল পরিস্থিতি নেই। যদি কোনো ধরনের পরিবর্তন আসে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের সঙ্গে থাকুন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য